ডেসপারাডো স্পোর্টস থেকে সবাইকে স্বাগতম। এই যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের যে র্যাঙ্কিং সিস্টেমটা রয়েছে, এটি সত্যিই খুব আজব। এই বিস্ময়কর র্যাঙ্কিং পরিস্থিতির কারণে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্থান পতন, এবং র্যাঙ্কিং এর যে খেলাটা সেই খেলাটা কিন্তু নিয়মিত চলছে। এবং আমরা দেখলাম যে ওয়ান ডে র্যাঙ্কিং এর এক নাম্বার দল হিসেবে কিন্তু এশিয়া কাপ শুরু করলো পাকিস্তান দল। মাত্র 2 ম্যাচ হারার পরে তারা শীর্ষস্থান হারালো এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়া উঠে গেল, কারণ অস্ট্রেলিয়া যেহেতু দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতেছিল সেই কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের অদল বদল হলো। এর পরবর্তীতে আবারও দেখলাম যখন ভারতীয় দল আবার পাকিস্তানকে হারালো এবং পাকিস্তান দলের কিন্তু আবারও অবনতি হলো, তারা কিন্তু 3 নম্বরে নেমে গেল, ভারত উঠল 2 নম্বরে। সেই অবস্থানটাও চেঞ্জ হয়েছে যখন ভারতকে আবার বাংলাদেশ হারিয়েছে, তখন আমরা দেখলাম যে ভারত আবার 3-এ এসেছে এবং পাকিস্তান উঠেছে 2 নম্বরে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। হেরে যাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা কিন্তু 5 নম্বরে উঠেছে নিউজিল্যান্ডকে টপকে, আর ওইদিকে অস্ট্রেলিয়ার রেটিং কিন্তু সমান 115 হয়েছে পাকিস্তানের সঙ্গে। মাত্র 1 রেটিং কম নিয়ে কিন্তু ভারত রয়েছে 3 নম্বরে। অর্থাৎ 3 দলেরই কিন্তু এখন সমান রেটিং হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু এশিয়া কাপের ফাইনাল বাকি আছে, সেই এশিয়া কাপ ফাইনালে যদি ভারত জিতে যায় শ্রীলঙ্কার বিপক্ষে, ভারতীয় দল কিন্তু শীর্ষেও উঠে যেতে পারে, রেটিং হয়তো সমান হয়ে যাবে তখন 3 দলের। সেই ক্ষেত্রে পয়েন্টের একটি ব্যাপার রয়েছে, হয়তো ক্ষুদ্র ন্যূনতম পয়েন্টের দিক থেকে যে দলটি এগিয়ে থাকবে সেই দল কিন্তু শীর্ষস্থানে থাকবে। অর্থাৎ এই 3টি দলের মধ্যে কিন্তু শীর্ষস্থান দখলের একটি লড়াই চলছে এবং আজব এই খেলাটা কিন্তু চলমান রয়েছে। আবার ওইদিকে যদি যেহেতু অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার আরও একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে আবারও একটি অদলবদল হবে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা কিন্তু আবারও 6-এ নামতে পারে এবং নিউজিল্যান্ড কিন্তু আবার 5-এ উঠতে পারে। এই বিষয়টি নিয়েই আসলে আলোচনা করব যে ভারতের পক্ষে কেন থাকবে বাংলাদেশ দল, কারণ বাংলাদেশ দলও কিন্তু 24 ঘন্টার মধ্যে তাদের র্যাঙ্কিংয়ে যে পিছিয়ে পড়া সেটি পুনরুদ্ধার করেছে। অর্থাৎ আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারার পরে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশকে টপকে র্যাঙ্কিংয়ের 7-এ উঠেছিল এবং বাংলাদেশ 8-এ নেমে যায়। তবে সেই 7 নম্বর স্থানটি বাংলাদেশ মাত্র 24 ঘন্টার ব্যবধানে আবার পুনরুদ্ধার করেছে। তো আমরা যেটি দেখেছি যে বাংলাদেশের সঙ্গে যখন শ্রীলঙ্কা জিতে যায় সেই সময় বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কার রেটিং কিন্তু বাংলাদেশের সমান 92 হয়ে গিয়েছিল। অর্থাৎ আরেকটি ম্যাচ জিতলেই শ্রীলঙ্কা বাংলাদেশকে টপকে 7 নম্বরে উঠবে এবং বাংলাদেশ 8 নম্বরে নেমে যাবে, এরকম একটি সংখ্যা তৈরি হয়েছিল। সেই সংখ্যা কিন্তু পরবর্তীতে সত্যি হয়ে যায় যখন শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয়, এবং পাকিস্তান যেহেতু শীর্ষস্থানীয় দল তাদেরকে হারানোর কারণে রেটিং কিন্তু একসাথে 2 বেড়ে যায় শ্রীলঙ্কার, এবং তারা 94 রেটিং নিয়ে বাংলাদেশকে টপকে 7 নম্বরে উঠে যায় আর বাংলাদেশ নেমে যায় 8-এ। দীর্ঘদিন বাংলাদেশ এই 7 নম্বর অবস্থানে ছিল, এইবারের এশিয়া কাপের পারফরমেন্সের কারণে তারা নিচে নেমে গিয়েছে। সেই 8 নম্বরে নামার পরে বাংলাদেশের কিন্তু খুব বেশি সময় লাগেনি, বাংলাদেশ দল মাত্র 24 ঘন্টার ব্যবধানে সেই অবস্থান পুনরুদ্ধার করেছে, শক্তিশালী ভারতকে 6 রানে হারিয়ে তারপরে আবারও র্যাঙ্কিংয়ের 7-এ ফিরে এসেছে এবং শ্রীলঙ্কা কিন্তু সেই 8-এই নেমে গেছে। আর র্যাঙ্কিংয়ের এই আজব খেলা যেহেতু রয়েছে, সেই আজব খেলার কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের যে ফাইনালটি রয়েছে সেই ফাইনালে কিন্তু বাংলাদেশ দল অবশ্যই ভারতের পক্ষে থাকবে এবং বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও ভারতের পক্ষে থাকবে, যাতে ভারতীয় দল জেতে। কারণ হচ্ছে ভারত কোন অবস্থানে যাবে সেটি আসল কথা নয়, আসল কথা হচ্ছে শ্রীলঙ্কা যেন কোনোভাবেই বাংলাদেশের উপরে উঠতে না পারে এবং বাংলাদেশ যেন কোনোভাবে 7 নম্বর থেকে 8 নম্বরে নেমে না যায়। আর সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ দলের যে রাইভালরি রয়েছে সেই রাইভালরির কারণেও আসলে বাংলাদেশের কোনো ক্রিকেট সমর্থক সমর্থন দিবে না, এটি একটি ব্যাপার। আর আরেকটি ব্যাপার রয়েছে যে কয়েকদিন পরে বিশ্বকাপে ভারতের মাটিতে কিন্তু বাংলাদেশ দল খেলতে যাবে এবং সেখানে যাতে ভারতীয়দের একটি ভালো সমর্থন বাংলাদেশ দল পেতে পারে সেই কারণে কিন্তু এখন ভারতীয় দলকে সমর্থন করলে সেটি পজিটিভ একটি দিক হবে। অর্থাৎ এই বিষয়গুলো হয়তো সমর্থকরা ভাববেন, সেই কারণে ভারত শ্রীলঙ্কা ফাইনালে কিন্তু বাংলাদেশিরা অন্ততপক্ষে ভারতকেই সাপোর্ট করবেন, কারণ শ্রীলঙ্কা হারালে বাংলাদেশের 7 নম্বর পজিশনে থাকা নিশ্চিত হবে এবং 7 নম্বর পজিশন নিয়ে বিশ্বকাপ মঞ্চে কিন্তু বাংলাদেশ অবতীর্ণ হতে পারবে, নয়তোবা শ্রীলঙ্কা জিতে গেলে 8 নম্বর পজিশনে থেকে বিশ্বকাপের মঞ্চে অবতীর্ণ হতে হবে। তো র্যাঙ্কিংয়ের এই খেলা চলছে, র্যাঙ্কিংয়ের এই খেলাটা চলমান থাকবে, বিশ্বকাপের পারফরমেন্সের পরেও কিন্তু এই র্যাঙ্কিংয়ে অনেক অদল বদল হবে নিশ্চিতভাবেই। দেখা যাক আসলে ভারত শ্রীলঙ্কা যে ফাইনালটি রয়েছে সেই ফাইনালে ফলাফলটা কী আসে, র্যাঙ্কিংয়ের কী অবস্থান হয় এবং বিশ্বকাপ আমরা দেখব, বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের যে খেলাটা বিশ্বকাপ চলাকালীনও অব্যাহত থাকবে সেই বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের খেলাটা কেমন হয়, কাদের উত্থান ঘটে কাদের পতন ঘটে, সেই বিষয়টি দেখার জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ সবাইকে।